রমাদান এখন চূড়ান্ত বিদায়ের পথে এই সময় সাহাবিদের দিকে যদি তাকাই মহানবী সাল্লা সাল্লামের দিকে যদি তাকাই রমাদান আকাশ থেকে আসা রমাদান আবার আকাশে চলে যাবে আমরা কোন দিকে যাব শপিং মলে মার্কেটে কোন দিকে যাব মহানবীজি কোন দিকে যেতেন রমজান যত শেষ রমজানের বিদায়ের পথে তিনি কোন পথে যেতেন মসজিদের পথে বাস বৈরাগী কদরের রাতের জন্য বৈরাগী হয়ে যেতেন ইসলামে বৈরাগ্যবাদ নাই কিন্তু মাঝে মধ্যে আছে সংসার বিরাগী এজা দা খাল আস সাদ্যমে শেষ দশক যখন ঢুকে যেত কমর বেঁধে ফেলতেন মানে স্ত্রীদের ত্যাগ করতেন কোনো সংসার নাই এখন আমি বৈরাগী সংসার ত্যাগী সন্ন্যাসী এখন দরবেশ রহবান এখন আমি রা রাহেব স্ত্রীরাও সন্ন্যাসী উনিও সন্ন্যাসী টোটাল সাহাবি সমাজ সন্ন্যাসী সব বাজার ক্লোজ মার্কেটে কেউ নেই সব মসজিদে জান্নাতুল ফেরদাউসের শপিং চলছে জান্নাতুল ফেরদাউসের এই মেলার শেষ দশ দিন যে যত কিনতে পারো রে ভাই একটা রা একশো বছরের কেনাকাটা শেষ তিরাশি বছর চার মাসের চেয়েও আরো বেশি সমান না তিরাশি বছর চার মাসের প্রত্যেকটা দিনের রোজা প্রত্যেকটা রাতের সারা রাত ব্যাপী খাইরোন আরো উত্তম তাহলে শতাব্দী ধরো এক এক শত শত বর্ষের ফেরদাউসি শপিং করে ফেলবা আসো না মসজিদে এই ইউনিভার্সাল ট্রেড সেন্টার মসজিদ এটা দুনিয়ার খড়কুটা কিনির জায়গা না দুনিয়ার খড়কুটো কিনির জায়গায় ওই শপিং মলে ওখানে সেখানে ঘুরে বেড়া পাগল ননসেন্স কিসের ব্যবসা করো মিয়া হ্যাঁ প্রফিট ব্যবসা বুঝে না লস ব্যবসা বুঝে না টোটালি লস সাহাবারা ওই প্রফিটেবল ব্যবসাটা বুঝতেন দুনিয়ার খড়কুটার সব যারা বাদ দিয়া মশার ডানা সারা পৃথিবীটাই মশার ডানার সমান নয় তো আমি বাংলাদেশে যেটুকু পেলাম এটা কিসের সমান এটা তো কিছুরই সম্ভাবনা এটা নাথিং এইটার পিছনে এই মৌসুমটা নষ্ট করব আসুন মসজিদে আসুন এই রাতগুলির জন্য সব মসজিদমুখী হয়ে যান ইউনিভার্সাল সেন্টার এই কেনাকাটা করুন এখানে ঘুমালেও কেনাকাটা হচ্ছে ঘুমালেও পুরো আপাদত যতক্ষণ মসজিদে অবস্থান দশ রাত দশ দিন দশ রাত নাইবা থাকতে পারলাম অন্তত যতক্ষণ থাকবো এটাকে আবার নেই বাস ততক্ষণ তো আছি আমার মনে হয় এই যুগের মানুষদের জন্য এটি খুব সহজে বাদত আল্লাহ তাআলা খুব সহজ করে দিয়েছেন কিভাবে সহজটা করেছেন এই যুগের মানুষ রাত্রে সহজে ঘুমায় না একটা দুটা পর্যন্ত শিশু বাচ্চা সহজ আগ এমনি মোবাইলের এটা সেটা নিয়ে ব্যস্ত আল্লাহ জাগ রাত্রি জাগরণের একটা অভ্যাস বহু উপকরণ দিয়ে অলরেডি তৈরি করে দিয়েছেন এই যুগে একটা রাত জাগা দুইটা পর্যন্ত যে এমনি জাগতে পারে তিনটা চারটা রাতে শেষ আর দুই ঘন্টা এই যুগে রাত জাগা আমার মনে হয় প্রতিযোগিতা করলে সাহাবিদের যুগের চেয়েও এই যুগের মানুষ রাত্রে বেশি জাগতে পারবে কারণ এদের এমন অভ্যাস হয়েছে রাত বাচ্চাদের ঘুমাইতে পারিনি এখন এগারোটা বারোটা রাখে আর যা ডায়াবেটিস হয়েছে হাই প্রেশার সেই পেশারা তো সুবর্ণ সুযোগ তার জন্য এই এই কদরের মোচকটা ধরো তা ঘুমই নাই আর যারা নাইট ডিউটি করে তাদের জন্য তো কথাই নাই সারা রাত খালি ঘুরাই দাও দিকে। যারা রাত বারোটার পরে ফ্রি টক টাইমের অভ্যস্ত তাদের জন্য তো সুবর্ণ সুযোগ তোমরা তো এমনি জাগ্রত থাকার অভ্যস্ত এই দশটা রাত এই কদরের পিছনে বিনিয়োগ করে দাও ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমরাও আছি তোমাদের সাথে ইনশাল্লাহ হিম্মটা করতেছি ইনশাল্লা আল্লাহ তৌফিক দান করেনা ইয়াজ তাহেদুফি শেষ দশকে এত বেশি জান্নাতমুখী হয়ে যেতেন এবাদতমুখী হয়ে যেতেন আল্লামুখী হয়ে যেতেন যেটা পিছনের দুই দশকে হতেন না রামদানের অতএব শেষ ভালো যার সব ভালো তা শেষটা ভালো হওয়া চাই শেষটা ভালো হওয়া চাই মুসলিম ভাইরা অনেকে রমজানের উপরে অনেক জুলুম করেছি রমজানে যদি গোনাটা মাপ না হয় হ্যাঁ লী ও রাত ইফতারের সময় দিন শেষে যখন রাতটা ঢুকে ওই সময়ে বহু মানুষকে চিরকালের জন্য জাহান নাম থেকে মুক্ত ঘোষণা করে দেয়া হয় আর জাহান নামে যাবে না শেষ আকবর এই একটা চান্স একদিন খেলে নিতে পারেন কিনা একটা দিন সিয়ামটা ওয়ে পালন করে একদিনের ইফতার টাইমে একটা ঘোষণা পেয়ে যান কিনে আল্লাহ আকবর তাইলে তো সফল হয়ে গেল আর না হলে ওই বদোয়া তো রেডি আছে জিব্রাহল যে বললেন মানে আদ্রাকা রমাদান ফালাম ইউক আদাহুল্লাহ আস হাকা রমাদান পেল গুনাটা ক্ষমা করাতে পারল না এই মাঘ মৌসুমেও এই ক্ষমার এই সার্বজনীন মৌসুমেও সে না তো তার সে ধ্বংস না হয় আর সে বেঁচে থেকে লাভটা কি জিব্রাইল দোয়া করলেন মোহাম্মদ সাল্লাহাম আমিন বললেন মানে কবুল হয়ে গেছে এটা যাতে না হয় মুসলিমদের রাতের সংস্কৃতি ছিল তাহাজ যেটা শয়তান দাজ্জাল কেড়ে নিয়েছে হাজারো নোংরামির আয়োজন করে রাতকে নিয়েছে জিনা বিচারের চর্চার জন্য অথচ রাত ছিল মুসলিমদের ওল্লা জিনের সুজদা ওদের রাত রাত কাটে সেজ দেয় আর আল্লাহর সামনে দণ্ডায় মনোতায় এটা আমাদের সংস্কৃতি সংস্কৃতি আমাদের এটা আমাদের নিশার কালচার আমাদের রাতের কালচার এটা আরেহনাবি সলাতে বেলাল দুনিয়ার সংসারের ঝক্কি ঝামেলার দেশ রাষ্ট্রের বোঝা টানতে টানতে ক্লান্ত শান্ত ওরে বেলাল একটু শান্তি লাগে একটু শান্তির আয়োজন কর বেলাল আজান দিতে আর নবীজি সালাত করতে এটা ছিল রাহাত এন্টারটেনমেন্ট চিত্ত বিনোদন মনের শান্তি আনন্দ বেলাল একটা আনন্দের অনুষ্ঠানের আয়োজন করো বিলাল আজান দিতে আর বুঝি আল্লাহ আকবর আর নাই এই কাদামাটির পৃথিবীতে নাই দুলিবালির এই জগৎ থেকে উড়ে চলে গেলেন হৃদয়টা আরশের ওখানে চলে গেল আল্লাহর সামনে শেষ দাবনত হয়ে যাচ্ছে কি শান্তি আল্লাহ আকবর এটা হলো অজয় এল্লা আইনি ফিসালাহ আমার নয়ন শীতলকারী সুখ রাখা হয়েছে সালাতের মধ্যে একজন যদি রাত্রে সালাত পড়ে চেহারা তার নুরানি উজ্জ্বল শরীর এনার্জিটিক হৃদয়টা তার প্রশস্ত মনে ফুর্তি সারাদিন ওই তাহার যদি আনন্দে কেটে যায় কোনো দুঃখ তাকে ছয় না সম্মান ভাইরা এই যে শেষ রাতের এবং বিশেষ করে শেষ রাতের এই কালচার মুসলিমদের আজকে খুব সহজ আজকের মানুষদের জন্য এই কালচার ধরে রাখা খুব সহজ রাতের ক্যাম্প শুরু হয় মাগরিব থেকে লাইলের সময় হলো মাগরীব মাগ্রীবটু হবে বিছানা থেকে তাদের পাজর আলগা হয়ে যায় এ আয়াতের তাফসির আনা সে মালিক রাদ বলেন এটা হলো টু এসা মাগরীব টু এসা ঘুমায় না রাত এসে গেছে ঘুমাইতে পারতো হয়তো এখন কেউ কেউ বলতেছেন কোরআন এটা কি বললো মাগরিব পরে কেউ ঘুমায় নাকি তোমরা কল্পনা করতে পারবা না মাগরির কেউ ঘুমায় নাই আমরা কল্পনা করতে পারতাম আমাদের যুগে মাগরীর থেকে চোখ ঠিক রাখা যে কি কঠিন ছিল পৃথিবী ছিল খাঁটি বাতাস নির্মল সব জিনিস আল্লাহর সৃষ্টি প্রকৃতির মতো সাজানো রাত সে ঘুম আল্লাহ এশান নামাজ পড়তে তো শেষ দেয় কতদিন ঘুমাই গেছি ভীতির পড়তে মনে হইতে যে কশোর আকার পড়তেছি হায় রে ঘুমের কারণে পড়িস ডানে এইরকম ঘুম চাপতো সেটাই আল্লাহ বলছেন যে পৃথিবী যখন ঠিক থাকে তখন স্বভাবত মা পর থেকে ঘুমের প্রস্তুতি আরম্ভ হয় শরীরের মধ্যে আর এসা পড়তে পড়তে তো রাত আটটা বাজে আমরা গ্রামে গঞ্জে বাড়ির ভিতরে বের হতে ভয় পাইতাম পেশা ছাড়া আর কিছু নাই পেশা একগুলি ডাকে শুনলে মনে হয় যেন যান কবচ করবে মনে হয় যেন এইরকম ভয় লাগতো রাত আটটার পরে সাড়ে সাতটা আটটার পরে গোটা গ্রাম ঋতুপুরি এমন সুন্দর ঘুম আসত সেটাই এই জন্য লাইলের টাইম হলো মাগরীব টু নবীজি অনুষ্ঠানে মাগরীব থেকে আসা পর্যন্ত বিশ্বাঘাত পড়ে ফেলেছেন ভুলক্রমে এটাকে বাংলাদেশের সলাতে আউয়াবিন বলে আউয়াবিন হলো দিনের নামাজ সলাত দোহা সলাত করলে আউয়াবিন চাষের নামাজটাই আউয়াবিন আর এটা নফল নর্মাল নফল মাগরীব টু এসা জাগেন আপনি বিশাল স্বভাব পাবেন এসা টু রাত একটা দুইটা জাগেন বিশাল স্বভাব পাবেন বিশাল সব অটোমেটিক এই যুগের মানুষদের জন্য হয়ে যাচ্ছে যারা এতে কাপ করতে পারবেন ইনশাল্লাহ এতে কাপে চলে আসেন অবস্থান নেন মসজিদে নবীজির এই সন্ন্যাটা ধরে রাখুন আর এতে কাপ যারা করতে পারবেন না যখনই মসজিদে আসবেন এতে কাপের নিয়ত করে ফেলবেন আর বিশেষ করে অন্তত রাতগুলো সংসার থেকে হয়ে যান এই দশটি রাত সংসার থেকে হন সংসার ত্যাগ করে জান্নাতমুখী হন একদিন তো চিরতরে ত্যাগ করতেই হবে সেই ত্যাগের আগে সংসারটা ত্যাগ করে আখেরাতের কিছু সংগ্রহ করে নিন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন রমাদানের শেষ পর্বে আমরা চলে এসেছি অনেক কথা আছে সামনের খোদ্গুলিতে ইমান সাহেবরা বলবেন সৎকায় ফিতির প্রসঙ্গ আসবে যাই হোক আল্লাহ তালা আমাদেরকে কদরের রাত অন্বেষণের তৌফিক দান করুন শেষ দশ রাত ব্যাপী কদরের রাত খুঁজলে নিশ্চিত যে আপনি পেয়ে গেলেন নিশ্চিত শুধু এক রাত খুঁজলে অনিশ্চিত পেলেন কি পেলেন না নিচ্ছতা নাই এই দশ রাত বেজরাত বেজরাত বরং জোর বেজোর মিলে দশটা রাতই খোঁজা নবীজি সন্না নবী সাল্লাম সন্না আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আকুল কৌলি হাজা ওয়াস্তাক ফিরুল্লাহ আলী ওয়ালাকুম ফাস্তাক ফিরু হতো ইন্নভু হু আল গফুর রহিম